পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার একজন সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুনিরাম মুর্মু, বাড়ি সাতগেছিয়ার ঝিকরা গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, কালীপুজোর আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। স্ত্রীকে ঘরে ফেরানোর জন্য আনতে গেলে স্ত্রী না ফেরায় মানসিক চাপে আত্মঘাতী হয় বলে জানা যায়। বিষয়টা হচ্ছে যে ওরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কালী পুজোর আগে, যে ও নিজের স্ত্রীকে আনতে যায় শ্বশুর বাড়িতে, ওকে পাঠায় শ্বশুর বাড়ি কোথায়, সিমলে, সিমলে চটকণ্ড সিমলে, আচ্ছা, এটা পাঠায়নি। দিয়ে ওই দুঃখতে একটা আঘাত পাওয়াতে ঘটনাটা ঘটেছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি দেখলেন, কি হয়েছে? এখন মানে মৃত, এখন মৃত, তাই তো? আপনাদের কি মনে হয় কি করে মারা গেছে? ও মানে স্বামী স্ত্রীর মধ্যে দুঃখ কষ্টে জ্বালায়, দুঃখ কষ্টে জ্বালায়, তাই তো? কোনো কাউকে কি সন্দেহ বা কাউকে কিছু করছে না? ওরকম সন্দেহ কিছু এখন মাথায় এই সময় আসছে না। মঙ্গলবার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার একজন সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুনিরাম মুর্মু, বাড়ি সাতগেছিয়ার ঝিকরা গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, কালীপুজোর আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। স্ত্রীকে ঘরে ফেরানোর জন্য আনতে গেলে স্ত্রী না ফেরায় মানসিক চাপে আত্মঘাতী হয় বলে জানা যায়। বিষয়টা হচ্ছে যে ওরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কালীপুজোর আগে, যে ও নিজের স্ত্রীকে আনতে যায় শ্বশুর বাড়িতে, ওকে কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, সিমলে, সিমলে চটকণ্ড সিমলে, আচ্ছা, এটা পাঠায়নি। দিয়ে ওই দুঃখতে একটা আঘাত পাওয়াতে ঘটনাটা ঘটেছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি দেখলেন, কি হয়েছে? এখন মানে মৃত, এখন মৃত, তাই তো? আপনাদের কি মনে হয় কি করে মারা গেছে? ও মানে স্বামী স্ত্রীর মধ্যে দুঃখ কষ্টে জ্বালায়, দুঃখ কষ্টে জ্বালায়, তাই তো? ওনার স্ত্রীকে কোনো কাউকে কি সন্দেহ বা কাউকে কিছু করছে না? ওরকম সন্দেহ কিছু এখন মাথায় এই সময় আসছে না। মঙ্গলবার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার একজন সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুনিরাম মুর্মু, বাড়ি সাতগেছিয়ার ঝিকরা গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, কালীপুজোর আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। স্ত্রীকে ঘরে ফেরানোর জন্য আনতে গেলে স্ত্রী না ফেরায় মানসিক চাপে আত্মঘাতী হয় বলে জানা যায়। বিষয়টা হচ্ছে যে ওরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কালীপুজোর আগে, যে ও নিজের স্ত্রীকে আনতে যায় শ্বশুর বাড়িতে, ওকে কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, সিমলে, সিমলে চটকণ্ড সিমলে, আচ্ছা, এটা পাঠায়নি। দিয়ে ওই দুঃখতে একটা আঘাত পাওয়াতে ঘটনাটা ঘটেছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি দেখলেন, কি হয়েছে? এখন মানে মৃত, এখন মৃত, তাই তো? আপনাদের কি মনে হয় কি করে মারা গেছে? ও মানে স্বামী স্ত্রীর মধ্যে দুঃখ কষ্টে জ্বালায়, দুঃখ কষ্টে জ্বালায়, তাই তো? ওনার স্ত্রীকে কোনো কাউকে কি সন্দেহ বা কাউকে কিছু করছে না? ওরকম সন্দেহ কিছু এখন মাথায় এই সময় আসছে না। মঙ্গলবার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।